أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله

আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে বেলাল রাজ দিলত আল্লাহ আল্লাহনবী সাম বলছিলেন যে তুমি আমাকে চারটি জায়গায় পাবে কবিতার ছন্দেও বলা হয় পাবে 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 রে বিলাল চারখানে কবর হাসর চিরাত আর মিজানে আসুন কথা কি সঠিক অথবা যদি এটা না হয়তো অন্য কোনো কথাকে আসছে কি না তো আসলে শোনেন তিরমিজি শোনেন আবুদাউদে আসছে আনাস দিলন থেকে যে তিনি বললেন আল্লাহ নব্বী আমি কি আমাদের দিন আপনাকে কোথায় পাবো আর আপনারা জানেন যে তিনি দশ বছর নব্বী সেবা করেছেন তার জন্যই মানায় এই প্রশ্নটা করা এবং আল্লাহ নব্বী তিনি যেমন বড় হিসাবে নবী হিসাবে দেখেছেন শ্রদ্ধা করেছেন অন্তরকে কানায় কানায় ভরপুর করে দিয়ে আর নবী ইসলাম তাকে এমনভাবে আদর করেছেন যে দশ বছরের ভিতরে তিনি একটা ভুল করলেও আল্লাহনবী ইসাইসলাম তাকে না বলেননি আল্লাহ আকবর কোনো একটা জিনিস তিনি না করলে আল্লাহনবী ইসলাম তাকে করতে বা হাঁ করতে বলেন হাঁ বলেননি দুষারোপ করেননি মোট কথা এটার অর্থ হলে তো তার মাও তাকে এইভাবে দিয়েছিলেন যে আমি সবই দিলাম এটা আপনার সেবার জন্যে তারপরে শেষে যখন বিদায় নেওয়ার পর্ব আসলো বলেন যে আল্লাহ আল্লাহ ইসলাম আমার এই ছেলেটার জন্য আপনি দোয়া করে দেন তখন আল্লাহ ইসলাম দোয়া করে দিন তার তিনটি জিনিসের জন্যে সন্তান সন্ততি ধন সম্পত্তি এবং তার আয়ু সেই জন্য তার আয়ু আল্লাহ আকবর আয়ু প্রায় একশো বা একশো ছাড়িয়ে গেল নাকি একশো ছিল হ্যাঁ আনাসের একশো ছিল আসমার একশো তিন ছিল হাসান বিন হাবিদ রহদুল্লাহ আনহুর একশো বিশ ছিল এবং সালমান ফার্সি রদি আল্লাহ আহুর আড়াই শত ছিল আর কোনো কোনো রবায়তের মধ্যে সাড়ে তিনশো আসছে ওইটা দুর্বল অপেক্ষাকৃত দুর্বল তার সন্তান শুধু যদি কত ছিল উনি নিজে বলেছেন যে আমার নিজের বংশ পরম্পরার আমার কানেই এসেছে একশো বা একশো বিশের মতো যে সন্তানকে দাফনি করা হয়ে গেছে আল্লাহ এখনও তিনি বেঁচে আসেন এই পরিমাণে আল্লাহ আল্লাহ নবী দোয়া কবুল হয় নবী সি হলেন তাইলে পীরে কামিন গেঞ্জে বাক্স মুশকিল কুসা হায় সিফ রাতে খুদা না পীরে কামিল হায় মোহাম্মদ মুস্তফা বিপদে আপনাকে সাহায্যকারী হলেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধারকারী হলেন আল্লাহ আপনার সব বিষয়ের হর্তাকর্তা হলেন আল্লাহ আপনার সব কিছুর নিয়ন্ত্রণ হলেন আল্লাহ আপনার সারা পৃথিবীর পরিচালক হলেন আল্লাহ আপনার সুখ দুঃখের মালিক হলেন আল্লাহ কাদিরে কুদরত দারি হর চে খাহিদারি দেহি হর খাহি কে দিলত মি দেহি সেখান থেকে তো বলা হয়েছে যাকে 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 খুশি তুমি করো সম্মান দান যাকে খুশি তুমি করো অপমান মহান হে আল্লাহকে চিনে আল্লাহকে জেনে আল্লাহর গুণ কীর্তন করতে গিয়ে ফার্সিতে কথা বলা হলো আরবিতে বলা হলো নিজের ভাষায় বলা হলো হায় আমাদের মুসলমান আমরা আমরা সেগুলো জানলাম না আমাদের মুসলমানরা সেগুলো জানল না এবং আল্লাহ রবিল আলমীর বরত্ত যেখানে বর্ণনা করার কথা ছিল সেখানে তারা আল্লাহ হরবুল আলমীর বরত্ব বর্ণনা ঠিক মতো করলো না তো যাই হোক আমাদের এখানে প্রসঙ্গ ছিল যে আল্লাহ মোহাম্মদুরসুল্লা ও কেরামতি আমরা জানলাম না সেখান থেকে আমরা একটু দূরে চলে গেলাম তো নবীম হলেন সকল নবীদের সেরানবী তাহলে তিনি সকল মুরব্বীদের বড় মুরব্বী সকল পূর্ণ মুসলিম পূর্ণ ইনসান যদি কাউকে বলতে হয় তাহলে তাদের সেরা হলেন আল্লাহ নবী সাম আর তার কেরামতের কথা আপনি কী বলবেন হাত তুলেছেন আমার নবী সাম আসমানে মেঘের কোনো আবসা পর্যন্ত নাই আল্লাহ আকবর তারপরে সাহাবি খালি দোয়া করার কথা বলেছেন যে পশুপক্ষী সহ জমিন ফেটে গেছি আমরাও কষ্ট পাচ্ছি হাত নামাইতে দেরি ঘুর ঘুর করে আওয়াজ হুড় করে আওয়াজ হতে দেরি নেই মেঘমালা ছেড়ে যেতে দেরি নেই মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সুযোগ পেল না যে ঝড় এসে গেল একেবারে মুসল ধারায় তারা বাড়ি পর্যন্ত যেতে পারছেন না আবার এই যে নবীম দোয়া করলেন এটার বরকতে এমনভাবে আসমানের দরজা খুললো দ্বিতীয় সপ্তাহে আবার ওই সাহাবির মাধ্যমে আল্লাহর নবী সুসমকে দিয়ে বন্ধ করার দোয়া করানোর আগ পর্যন্ত কেরামতি চল আপনি আমাকে বলুন পৃথিবীতে আপনার এমন কোন অলিয়াস হচ্ছিল না বৃষ্টির হয়ে আর আমাদের কোন কাতিয়ার শেখ সাহাব নাকি সকরিয়ার শেখ সাহাবরে কোয়া হয়েছে না বয়াম ভাই সাহেবরে কোয়া হয়েছে আর উনি কতক্ষণ নেশা ইয়ে হয়ে বসে বলছে চলো হয়ে গেছে তার মানে মনে মনে হচ্ছে ওহি এসে গেছে লাহ লাই ইল্লাল্লাহ এত বেশি আমরা আল্লাহর উপর দিয়ে কথা বলতে পারি আপনি বলেন যে হ্যাঁ দোয়াটা আজকে খুব মনোযোগ সহকারে হয়েছে আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেন আর সবচেয়ে বড় কথা হল এটা আল্লাহ দিনের মাহফিল এটা দিনের খেদমত আল্লাহ হরবুল আলমিন আমার কথা যদি নাও শুনেন কত মুসলমান আছে যার তার কথা শুনতে পারেন ফাঁক দিয়ে নিজের ক্রেডিট নেওয়ার চিন্তা কেন করলেন নিজে এত একটা লঙ্ঘন এত একটা অতিরঞ্জনমূলক বিষয় কেন প্রমাণ করলেন যে আমি কামিল হয়ে গেছি কামিল হওয়ার কি ইয়ে মানে সুযোগ বা ব্যবস্থা এটাই এতটুকু না আল্লাহ নবী ইসলাম নিজেও তো বলেন নাই আল্লাহ মেহরবানি করেছেন আমার নবী ইসলামের কারামত দেখিয়ে দিয়েছেন যে মুসলধারে বাড়ি বর্ষণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তো এই জিনিসগুলো আমরা নবী ইসলামকে চিনিলে তার প্রমাণ বহন করে যে তার যেটা আল্লাহ দিয়েছিলেন কারামতি সেটা আমরা অন্যদের কাছে লাগিয়ে দিই যাই হোক সেই ফিরিস অনেক লম্বা সেটা আব্দুল কাদির কি দিয়ে যা করা হয়েছে সেটা আরে আরেক রাত পুরা লাগবে আমি ওদিকে যাচ্ছি না তো আজকে আমার বলার উদ্দেশ্য সেটাই যে আনাস দিলানকে তখন আল্লাহ নবী ইসলাম যে তারা প্রস্তাবের মধ্যে বলেন যে আনাস তুমি আমাকে সিরাতে মানে সিরাতের কাছে পাবে আর না হলে ওজনের পাল্লার কাছে পাবে আর এটা যদি না হয় একান্ত এই দুইটা তাহলে অবশ্যই অবশ্যই আমাকে তুমি হাউজে কৌসরের পাদদেশে পাবেই পাবে হাউজে কৌশলের কিনারে এবং এখান থেকে আমরা এটা পেলাম যে হাউজে কৌশলের কীরার কিনারে কেন বলেন যে অবশ্যই পাবে যে এখানে তাওহিদের উপরে প্রতিষ্ঠিত এবং সুন্নাতের উপর আমলকারী যে কোনো মুসলমানের আল্লাহনবী ইস সাক্ষাৎ হবে এমনকি তার হাতে আল্লাহ আকবার তার পিয়ালায় স্বয়ং আল্লাহনবী ইসলাম তার হাতে তুলে দিবেন হাউজে কৌশলের পানি পান করবে যার এক ঢুক পানি পান করলে পঞ্চাশ হাজার মেয়াদি এত দীর্ঘ মেয়াদ আল্লাহ আকবর এবং সূর্য এসে গেছে আধহাত অথবা আধমাইয়ের কাছে আর জমিন তামার পাপের পরিমাণ অনুযায়ী কারো নাকে কান পর্যন্ত বা নাক পর্যন্ত গিয়ে ডুবিয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ আকবর আল্লাহনবী ইসলাম বলছেন যে ঢুক পানি পান করলে তার তৃষ্ণা লাগবে না সেটাও পান করা হবে তো যাই হোক তাইলে এটার জন্য যে শ্লোকটা সেটা হলেই যে পাবে 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 রে আনস তিন খানে সিরাত মিজান নইলে হাউজ এ এটা বলা দরকার এটা আপনি সুর দিয়ে বলেন মানুষকে এটা কারণ হাদিসটা শাহে সাহি সনদে এসেছে আবুদৌদ এসেছে তেমিজতে এসেছে সিলসিলা সাহে হায় এটা সনদকে বিশুদ্ধভাবে সার্টিফাই করে আল্লাহ আকবার এটাকে উপস্থাপন করা হয়েছে তা আমরা বুঝলাম যে আল্লাহ নবীশন কথা অনুযায়ী তিনটি জায়গায় আমরা শুনলাম যে আনস রাজি আলানু সাক্ষাৎ হবে আমাদের ইনশাআল্লাহ রাজি সাক্ষাৎ তাইলে এখান থেকে আমরা আশা করতে পারি সাক্ষাৎ হতেই পারে আর হাউজে কৌশল তো সবারই হবে এটা তো অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গিয়েছে এবং সেখানে একটা বড় বিষয় হল একদল মানুষ কালকে দিন নামাজ রোজা করো ওই হাউজে কৌচুরে পানি পাবে না তারা কারা নামাজ রোজার চিহ্ন দেখা যাবে তারপর তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে তারা হল বেদাতকারী যে কোনো মূল্যে বেদাতে যাবেন না যে কোনো কারণে যে কোনো অজুহাতে বেদাতে যাবেন না মেহরবানি করে বলছি খবরদার সাবধান করে বলছি কারণ এটা আপনার সুবিধার জন্যে কাল হাউসিং কৌশল থেকে বঞ্চিত হওয়া মানে কি এটা তো বিরাট বড় একটা লস আর এরপরে হলো প্রথম ঘাটিতেই যদি আপনি ফেইলার হন তাহলে দ্বিতীয় ঘাঁটিগুলো অন্যান্য ঘাটিগুলো বড় কঠিন অবস্থা দাঁড়িয়ে যাবে জন্যে আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি রব্বুল আলমী যেন আমাদেরকে সেই ধরনের সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করেন যাদের সাথে আল্লাহ নবী সাল্লি আসলাম দেখা হবে এবং তারা তার সুপারিশ লাভের দন্ন হবে আমিন আমিনা আনন্দুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি